অনেক বড় একটি নির্দেশনা আমাদের দেয়া হয়েছে চল আমরা পড়ে দেখি এই কবিতাটা কি বলা আছে কবিতাটিতে স্টপ লুক অ্যান্ড লিসেন থামো দেখো এবং শোনো ইজ এ ভেরি গুড রুল টু ইউজ এটা হলো ব্যবহার করার জন্য একটি ভালো নিয়ম নট জাস্ট বিফোর ইউ ক্রস দ্য স্ট্রিট যখন তুমি রাস্তা পার হবে শুধু তার আগেই এই নিয়মটা নয় বাট হোয়েন ইউ লুক ফর চুজ কিন্তু যখন তুমি ভালো কিছু দেখবে সব কাজের ক্ষেত্রেই এটা প্রযোজ্য ওকে লার্নার্স আমরা এখানে মূলত বুঝতে পারলাম যে সব কিছু করার আগেই আমাদের প্রথমে থামতে হবে দেখতে হবে তার মানে বুঝতে হবে এবং শুনতে হবে আশেপাশে কি আছে ওকে লার্নার্স দিস ইজ দ্য ইন্ড ফর দিস ক্লাস We will meet in the next with the next lesson. Goodbye.